নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনাদের সামনে এখন আমি যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এনেছি সেটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বিভিন্ন জোন ওয়াইজ অর্থাৎ কোভিড নাইন্টিনের দরুণ আমাদের রাজ্যকে বিভিন্ন যে জোনে ভাগ করা হয়েছে সেখানে কোন কোন জোনে কীরকম ছাড়পত্র দেওয়া হয়েছে তার উপরে একটি অফিসিয়াল নোটিফিকেশান তুলে ধরা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে এখানে ডেটটি আছে সেই ডেটটি হলো আপনাদের চার পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ সবেই মাত্র এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে আজকে তো এখানে বিস্তারিত গোটা বিষয়টা এখানে তুলে ধরা হবে যে কোন কোন বিষয় আপনাদেরকে এখানে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ের উপরে রেস্ট্রিকশান আনা হয়েছে তো বন্ধুরা তার আগে বলে দিই যদি আপনারা কিন্তু এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন এই ধরনের নোটিফিকেশান বিভিন্ন এক্সাম এবং এক্সামের ক্লাসেস এবং সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করে দেওয়া হয় তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই নোটিফিকেশান বিলটি ক্লিক করে নেবেন তো বন্ধুরা এখানে অর্ডারটা আমরা দেখে নেব যে এখানে অর্ডারটা কী আছে এবং কীভাবে আপনাদেরকে ছাড়পত্র বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে ইন টার্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার নাম্বার এত ডেটেড এক পাঁচ দু হাজার কুড়ি লকডাউন পিরিয়ড হ্যাজ বিন ফার্দার এক্সটেন্ডেড ফর টু উইক্স উইথ এফেক্ট ফ্রম চার পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ আপনাদের আগামী দু সপ্তাহের জন্য কিন্তু লকডাউন বাড়ানো হয়েছে আপনারা সকলেই জানেন এবং সেটা সতেরো তারিখ অব্দি করা হয়েছে ইট ইজ হেয়ার বাই ক্লারিফাইড দ্যাট ফলোয়িং অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস ওভার অ্যান্ড অ্যাভাব অ্যালাউড ইন দ্য প্রিভিয়াস লার্জলি পার্স পার্টেনিং টু এসেন্সিয়াল গুডস অ্যান্ড সার্ভিসেস আর পারমিটেড ফ্রম চার পাঁচ দু হাজার কুড়ি আউটসাইড দ্য কন্টেন কনটেইনমেন্ট জোনস অল দ্য ওয়ার্ল্ড মানে বিভিন্ন রকম যে এসেন্সিয়াল গুডস মানে যে সকল খাদ্য সামগ্রীর বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ছাড়পত্র সেখানে বিভিন্নভাবে দেওয়া হয়েছে এবং আরও কিছু বিষয় আছে যেটা এখানে আমি আপনাদেরকে এখানে তুলে ধরছি ইন্টারডিস্ট্রিক্ট বাস সার্ভিস উইদ ইন দ্য ডিস্ট্রিক্ট ইন অরেঞ্জ জোনস অনলি উইথ টোয়েন্টি আপ টু ফিফটি পারসেন্ট সিটিং ক্যাপাসিটি টাইম হুইচ ইজ এভারলেস অবশ্যই যে সকল গ্রিন জোন রয়েছে সেখানে কুড়ি জন প্যাসেঞ্জার অথবা ফিফটি পার্সেন্ট আপনাদের সিটিং ক্যাপাসিটি যাতে ফুলফিল হয় ওর বেশি যাতে না হয় সেইভাবে বাস সার্ভিসের উপরে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে বাসের স্যুটবি ডিজেন ডিসইনফেক্টেড রেগুলারলি অ্যান্ড ইট মাস্ট বি এনশিওর দ্যাট অল প্যাসেঞ্জার্স ওয়ারিং মাস্ক অবশ্যই যাতে প্রতিদিন সেই বাসগুলো চলে এবং আপনাদের যাতে ডিসইনফেক্টেড করা হয় সেই সকল বাসগুলোকে মানে আপনাদের যাতে বিভিন্ন রকম যদি আপনার স্প্রে বা বিভিন্নভাবে স্যানিটাইজ মোট মোট কথা যাতে বাসগুলো করা হয়ে থাকে এবং যাতে প্রত্যেকটা প্যাসেঞ্জারই যাতে মাস্ক অবশ্যই পরিধান করে থাকে যদি বাস চলাচল চালু করা হয়ে থাকে অপারেশনাল রুটস উইদিন দ্য ডিস্ট্রিক্ট শ্যাল বি ডিসাইডেড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অবশ্যই যে সকল ডিস্ট্রিক্ট এই ছাড়পত্র দেওয়া হবে অবশ্যই ডিএম এর রেস্ট্রিকশন অনুযায়ী শুধুমাত্র সেই সকল রুটেই কিন্তু বাস সার্ভিস চলতে পারে ইন নাম্বার কেসেস দিস বাস বাসেস শ্যাল ক্রস ডিস্ট্রিক্ট বাউন্ডার কোন রকম ইন সরি ইন নো কেসেস কোনো রকম কেসেসে কিন্তু কোনোভাবে সেই ডিস্ট্রিক্টের বাউন্ডারিকে কিন্তু কোনোভাবে ক্রস করা যাবে না স্ট্যান্ড অ্যালাউন শপস এক কথায় সিঙ্গল শপ ইন এরিয়া মানে একটা দোকান লোকালিটি রেসিডেন্সিয়াল নেইবারহুড ফ্রম দশটা থেকে ছটা অর্থাৎ দশটা থেকে ছ সন্ধে ছটা পর্যন্ত কিন্তু বাস যে সরি আপনাদের যে সকল শপসগুলো রয়েছে সেগুলো খোলার পারমিশান দেওয়া হয়েছে যেগুলো মানে সিঙ্গল শপ আর কি নেইবারহুড শপস রিলেটেড টু হার্ডওয়্যার মানে যে তা বাদে যে সকল শপ যেমন হার্ডওয়্যার লন্ড্রি মানে আপনাদের ধোবা এক কথায় তারপরে আপনাদের হচ্ছে মোবাইল মোবাইল রিচার্জিং ইলেকট্রনিক তারপরে গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল কাপড়ের দোকান বুকস স্টেশনারি পেন্টিং অ্যান্ড ভার্নিশিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রিক গুডস টায়ার অ্যান্ড টিউবস ব্যাটারিজ মোটরভেহিক্যাল রিপেয়ার পেয়ার শপস এই সকল বিষয়ের উপরে ছাড় দেওয়া হয়েছে ইনক্লুডিং সাচ আইটেমস মেনশনড ইন অ্যাট্যাচড এনএক্সাই ওয়ান আর অ্যালাউড টু অপারেট ফ্রম টেন টু সিক্স পি এম অর্থাৎ এই সকল বিষয় যেগুলো এনএসআই ওয়ানে আপনাদের পরবর্তীতে দেওয়া আছে সেগুলো বিষয়ের উপর প্রত্যেকটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে সুইটমিট শপ ক্যান রিমেন ওপেন আপ টু সিক্স পি এম সুইটমিট শপের কিন্তু ছয়টা পর্যন্ত আপনাদের ছাড় দেওয়া হয়েছে টি অ্যান্ড প্যান শপস ফর অনলি টেক অ্যাওয়ে purpose উইল রিমেন ওপেন ফ্রম টেন টু সিক্স পি এম no নো গ্যাদারিং শ্যাল বি অ্যালাউড নিয়ার shops শপস মানে যে সকল চায়ের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাদের ছাড় দেওয়া হয়েছে কিন্তু সেখানে কোনোরকম গ্যাদারিং করা যাবে না ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস উইথ প্রায়ার পারমিশন ফর হুইচ রিকোয়েস্ট মে বি সেন্ড বাই মেল এখানে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে সকল অ্যাক্টিভিটি সেখানে পারমিশন নিয়েও সেখানেও চালু করা যাবে মাইনিং অ্যাক্টিভিটিস ইন গ্রিন অ্যান্ড অরেঞ্জ জোনস ইনক্লুডিং ট্রান্সপোর্ট অফ মেটেরিয়ালস টু পারমিটেড ওয়ার্কসাইট গ্রিন এবং অরেঞ্জ জোনের উপরে মাইনিংয়ের কাজের উপরেও কিন্তু মাইনিংয়ের কাজে ইনক্লুডিং যে ট্রান্সপোর্ট যে সকল বিষয়গুলো সেগুলোর কিন্তু ছাড় দেওয়া হয়েছে অবশ্যই সেটা কিন্তু পারমিসেবল সেখানে পারমি মানে সেখানে পারমিশান পর পরই সে সকল জায়গাগুলোতে ছাড় দেওয়া হয়েছে অল কনস্ট্রাকশনস অ্যাক্টিভিটি ইন রুরাল এরিয়া বিভিন্ন রকম রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ এলাকায় যেসব কাজ সেটার ছাড় দেওয়া হয়েছে ইনসিটু কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি হোয়ার ওয়ার্কারস আর অভেলেবেল অন সাইট ইন আরবান এরিয়াস উইথ প্রায়ার পারমিশন অফ ডিএম অর কমিশনার অর কে অর্থাৎ আপনাদের যে ওয়ার্কারের যে অ্যাক্টিভিটি সেটা আর রুরাল এরায় মানে আপনাদের শহরের যদি এলাকায় হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে পারমিশন নিতে হবে অবশ্যই ডিএমের কাছে অর্থাৎ যদি কলকাতায় হয়ে থাকে তাহলে কে এমসি তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে সেটা পারমিশন নিতে হবে প্রাইভেট অফিসেস ক্যান অপারেট টেন টু সিক্স পি এম আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্রেংথ প্রাইভেট যে সকল অফিসেসগুলো রয়েছে সেগুলোও ছাড়পত্র দেওয়া হয়েছে দশটা থেকে ছটা পর্যন্ত কিন্তু অবশ্যই ওয়ান ফোর্থ স্ট্রেংথ সেখানে থাকতে হবে মানে লোকজন কাজ করতে পারবে মুভমেন্ট অফ প্রাইভেট কার্স ফর পারমিটেড অ্যাক্টিভিটিস উইল বি অ্যালাউড টু ড্রাইভার প্লাস টু প্যাসেঞ্জার্স অবশ্যই তিনজন করে গাড়িতে প্রাইভেট কারের মুভমেন্ট হতে পারে মানে আপনি যদি কোনো প্রাইভেট কার ব্যবহার করে থাকেন বা আপনি যদি কোনো হায়ারও করে থাকেন সেই ক্ষেত্রে ড্রাইভার প্লাস দুজনের ছাড়পত্র দেওয়া হতে পারে বারবার শপস অ্যান্ড সেলো ইন গ্রিন জোনস অনলি মানে সেলুন যেটা সেনো থাকবে অর্থাৎ নাপিতের যে সকল দোকানগুলো বা বারবার সব সেখানে শুধুমাত্র গ্রিন জোন নেই কিন্তু সেটার ছাড়পত্র দেওয়া হয়েছে নো অ্যাক্টিভিটিস আদার দেন দোজ অ্যালাউড আর প্রিভিয়াস অর্ডার শ্যাল পারমিটেড ইন শপিং মল অ্যান্ড মার্কেট কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স এবং শপিং মলে কোনো রকম ছাড়পত্র দেওয়া হয়নি অ্যাসেম্বলি ফর পার্সেন্স ফর এনি অ্যাক্টিভিটি শ্যাল নট বি অ্যালাউড ইন দ্য স্টেট কোনোভাবে কোনোরকম অ্যাসেম্বলি মানে জমায়েত করা যাবে না হাই ওভার সোশ্যাল ফাংশন অ্যাসেম্বলি অফ ম্যাক্সিমাম সেভেন পার্সেন্ট শ্যাল বি অ্যালাউড ফলোয়িং নর্মস অফ সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড হেলথ হাইজেনিক প্রোটো প্রোটোকল শুধুমাত্র সাতজন ম্যাক্সিমাম এক জায়গায় গ্যাদারিং মানে গ্যাদারিং ঠিক না মানে জমায়েত হতে পারে কিন্তু সোশ্যাল প্রপার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করে

মানে নিজের হাইজিন করা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটাকে অবশ্যই কম্পালসারি এবং ওয়ারিং মাস্ক উইল বি মাস্ক সবসময় ওয়ার করতে হবে যে কোনো রকম যদি ভায়োলেশন হয় তাহলে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার পাঁচ যেটার এগেন্স্টে কিন্তু সেখানে আপনাদের অ্যাকশনও নেওয়া যেতে পারে এবার আপনাদের দেখে নেওয়া যায় যে অ্যানেক্সার ওয়ানে যে সকল বিষয়ের উপর আপনার ছাড় দেওয়া হয়েছে সেই সকল বিষয়গুলো কি শপস ডিলিংস উইথ দ্য আইটেম যে সকল দোকানগুলোর উপরে ছাড় দেওয়া হতে পারে যেমন হচ্ছে এগ্রিকালচার ইমপ্লিমেন্ট পাম্প আদার ডিভাইসেস মানে যে সকল কৃষিকাজের যে সকল দ্রব্য সামগ্রী অল কনজিউমার ডিউরেবল লাইক রেফ্রিজিরেটার টিভি কিচেন অ্যাপ্লায়েন্স এয়ার কন্ডিশন এই সকল ওপর ছাড় দেওয়া হয়েছে অল হাউস হোল্ড মানে যে সকল জিনিসগুলো হাউস হোল্ডে ব্যবহার করা থাকে বাড়িতে বেশি করে ব্যবহার হতে বুক ব্যাটারির দোকান ঠিক আছে এটা আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাদের চা বা কফির যে সকল প্যাকেজেস ঠিক আছে কেমিক্যাল সব সিমেন্ট ক্লক রিস্ট ওয়াচ কম্পিউটারের দোকান হ্যাঁ ইডেবেল অয়েল খাওয়ার তেলের যে সকল দোকানগুলো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ইঞ্জিনিয়ারিং গুড ঠিক আছে তারপরে আপনাদের ফার্টিলাইজারের ক্ষেত্রে তারপর হচ্ছে ফুড অ্যান্ড ওয়ার্ল্ড টাইল অফ অল ভ্যারাইটি ফুটওয়্যার মানে জুতোর দোকান আপনাদের ফার্নিচার ঠিক আছে তারপরে গোল্ড জুয়েলারি গ্লাসওয়্যার ঠিক আছে জেনেটার ট্রান্সফরমেশন তারপর আপনাদের গ্রানাইট মার্বেল অ্যান্ড আদার ফ্লোরিং মেটেরিয়াল যে সকলগুলো হ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ডেকোরেটিভ মেটেরিয়াল আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড আদার প্রোডাক্ট জুট অ্যান্ড জুট প্রোডাক্ট মেশিনারি মেডিকেল ইনস্ট্রুমেন্ট মেটাল অল প্রোডাক্ট মোবাইলের যে সকল বিষয়গুলো থাকবে সেই সকল দোকানগুলো অপটিক্যালের যে সকল দোকানগুলো আছে ঠিক আছে প্যাকেজিং মেটেরিয়াল ইনক্লুডিং ক্যানস অ্যান্ড কন্টেইনারে পেন্টস অ্যান্ড ফার্নিশেস পেপার অ্যান্ড পেপার গুডস পাইপ অ্যান্ড পাইপ ফিটিং প্লাস্টিক অ্যান্ড রাবার প্রোডাক্ট ইনক্লুডিং গ্রুনালিস আপনাদের শপ অ্যান্ড ডিটারজেন্ট স্যানিটারি ওয়ার্স অ্যান্ড ফিটিং স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস আপনাদের টেক্সটাইল অ্যান্ড রেডিমেড গার্মেন্ট টিম্বার সিস টিম্বার প্লাইউড পার্টিক্যাল বোর্ডস অফ এনি কাইন্ড টায়ার টিউব টয়লেটারিস কসমেটিক অ্যান্ড পারফিউমস এই সকল যে সকল জিনিসগুলো আছে এগুলোর উপরে আপনার ছাড়পত্র দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং আপনাদের মেনটেন করে তো বন্ধুরা আশা করি আপনারা যারা গোটা ভিডিওটা দেখেছেন তারা বুঝে গেছেন যে আপনাদের কোন আপনারা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন এবং সেখানে আপনাদের কোন জোনের মধ্যে সেটা পড়ছে সেই অনুযায়ী কিন্তু এই সকল আপনাদের নোটিফিকেশান প্রোভাইড করা হয়েছে তো গ্রিন জোনের ক্ষেত্রে কী কী ছাড়পত্র দেওয়া হয়েছে সেগুলো আপনাদের এখানে সম্পূর্ণটা তুলে ধরা হয়েছে আশা করি এবার আপনাদের গোটা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে আমার নতুন হয়েছেন এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও রেগুলার আপডেট এক্সাম রিলেটেড সরকারি চাকরির যে কোনো রকম প্রস্তুতি এবং পাশাপাশি সেই সকল আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সবসময় স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন তো বন্ধুরা আজকের মতো এতটাই নমস্কার